দেখো গেটটার মধ্যে কতগুলো তালা লাগানো, আর এই গেমটার নাম হচ্ছে 12 লকস। তো ওয়েলকাম সবাইকে আরো একটা ইন্টারেস্টিং গেম প্লেতে। আর সত্যি সত্যি কি গেটটার মধ্যে 12 লকস আছে? 12টা তালা আছে কিনা ঘুরে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11, এটাও মনে হয় লক। আচ্ছা এটা দিয়ে 12টা লক আছে, তো আমাকে 12টা পাজল সলভ করতে হবে 12টা লক খোলার জন্য। আর এক একটা তালার সাথে ম্যাচ করিয়ে করিয়ে আমাকে কালার মানে খুঁজে খুঁজে চাবি খুঁজতে হবে। যেমন হলুদ কালারের তালা, তার মানে হলুদ কালারেরই চাবি লাগবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের গেম প্লে। আর প্রথমে দেখো কতগুলো পাজল ভাই, মনে হয় 12টা তালার জন্য 12টাই পাজল সলভ করতে হবে। এটা কি সিটাং? ওকে এখানে একটা কোড আছে, 8491। চলো এই কোডটা সম্ভবত ওই কোডটার জন্য এখানে যদি আমি দেই 8491 তাহলে এটা কি খুলবে? ওকে তো প্রথমে আমি একটা তালা খুলে দিয়েছি, 12টার মধ্যে আর আমার 11টা তালা খুলতে হবে। তো 11টা তালা খুলতে হলে আমাকে 11টা পাজল সলভ করতে হবে আরও। ভাই অনেক কঠিন হতে চলেছে গেমটা। চলো প্রথমে আমি দেখো দুটো ছবি আছে, এই দুটো ছবির মধ্যে তফাত খুঁজতে হবে কী কী ডিফারেন্স আছে। তো প্রথমে আমি যেটা তফাত দেখতে পাচ্ছি, উপরের মেয়েটার হাতে একটা চাবি আছে যেটা নিচের মেয়েটার হাতে নেই। তো নিচের মেয়েটার একটা ক্লিক করে দিয়েছি, আর আমাকে 9টা এরকম ক্লু খুঁজতে হবে, 9টা তফাত খুঁজতে হবে। তো 9টার মধ্যে আচ্ছা সেকেন্ডে দেখো উপরের মেয়েটা হাসছে না কিন্তু নিচের মেয়েটা হাসছে। তো নিচের মেয়েটাকেও হাসানো যাবে না এটাও বুঝতে পেরে গেছি। উপরের মেয়েটার শার্টের বোতাম লাল নেই, মানে অর্ধেক মানে চারটা টাইপের বোতাম, নিচেরটা গোল বোতাম। তো এটাও ক্লিক করে দিয়েছি, আর মাত্র আমাকে 7টা খুঁজতে হবে। ওপরের দেখো রাক্ষসটার দাঁতগুলো নেই, এখানে রাক্ষসের দাঁত আছে। তো এটাও চলে গেল। ওপরের অক্টোপাসের দেখো চোখ কালো কালো, অক্টোপাসের চোখ নিচে সাদা সাদা, এটা কালো করতে হবে। আমাকে আর মাত্র 3টা আর আর 4টা ফল্ট খুঁজতে হবে। তো আর 4টা ফল্ট আমি কোথায় পাবো? ছেলেটা তো ছবিটি আচ্ছা, ছেলেটার দেখো জামার বোতাম 3টা ওপরেরটায়, নিচেরটা 2টো। তো আমাকে আর মাত্র 3টা ফল্ট খুঁজতে হবে। অনেক কিছুই পেয়ে গেছি, আর কোনটা ফল্ট আছে? ওপরের সব কিছুই তো করে দিলাম আমি, নিচে আর তোমরা ছবিটা ভালো করে দেখো আর বলো আর কী তফাত আছে ছবিটার মধ্যে। আচ্ছা ছেলেটা আইব্রো দেখো, আইব্রোগুলো সোজা সোজা ওপরেরটা, নিচেরটা বাঁকা বাঁকা। কত ছোট্ট ছোট্ট কঠিন কঠিন জিনিস আছে যেটা আমাকে খুঁজে বার করতে হবে, স্পট করতে হবে। তো চলো এটাও করে দিয়েছি। আর ওপরের ওকে ওপরের বোতলের দেখো ঢাকনি আছে, নিচেরটা ঢাকনা নেই। তো এটাও করে দিয়েছে। লাস্ট আমাকে একটা খুঁজতে হবে, লাস্টে কী ডিফারেন্স আছে, লাস্টের ডিফারেন্স। আচ্ছা উপরের বোতলটা দেখো, উপরের বোতলটার মধ্যে বেগুনি কালার মানে পার্পল কালারের একটা দাগ আছে, মানে নীল নীল টাইপের, যেটা নিচেরটাই নেই, লাল আছে, লালের জায়গায় নীল হবে। ওকে তো প্রথমে আমরা চাবি পেয়ে গেছি, তো লাল চাবি পেয়েছি, লাল চাবিটা দিয়ে আমাকে লাল তালাটা খুলতে হবে, এটা সম্ভবত। চলো ট্রাই করা যাক, এটা দিয়ে আমাকে এটা খুলতে হবে। ওকে আর মাত্র 10টা তালা আমাকে খুলতে হবে এরকম করে করে। তো ইজি আছে ভাই, অতটাও কঠিন না, শুধুমাত্র একটু একটু কঠিন আছে। চলো আমরা এটা সলভ করি এখন। এটাও সেম টু সেম বাম পাশে যেটা আছে ডান পাশেরটার মতো করতে হবে, মানে উপরের দেখুন উপর থেকে শুরু করা যাক। বোতলের যে ঢাকনিটা আছে এটা গোল, এটা চ্যাপটা, এটা গোল বানাই। ওকে এটা গোল বানিয়ে দিয়েছি। নিচে কালারটা ম্যাচ করতে হবে, নিচে সবুজ, তারপরে ওকে সবুজ পিঙ্ক, তারপরে পার্পল, তারপরে অরেঞ্জ, এটাও ঠিক হয়ে গেছে। তারপরে ইয়ে দেখো বোতলের যে ধরার ডান্ডিটা, এটাও এটাও ঠিক করতে হবে, এটাও গোল করে দিয়েছি। তারপরে ফুল আছে দেখো, ফুলটার কতগুলো পাপড়ি আছে, ফুলটার পাপড়ি 7টা, এটাও 7টা করে দিয়েছি। নিচে দুটো বিন্দু আছে, এখানে একটা লাল কালার আছে, এটা হলুদ কালার করতে হবে। তারপরে একটা রেড কালার আছে, এখানে রেড কালার করতে হবে। তারপরে আমাকে করতে হবে নিচেরটা গ্রিন কালার, আর এটা করতে হবে ইয়েলো কালার, আর নিচেরটা এই শামুকের মতো আছে এটাও। ওকে এটাও সলভ করে দিয়েছি ভাই, অনেক ইজি আছে, অতটাও কঠিন না যতটা ভাবছিলাম। তো এখানে আমি পেয়ে গেছি একটা টিয়া টিয়া টাইপের কালার পেয়েছি, এটা গ্রিনও না আবার সবুজ না, দুটার মিক্স। আমার মনে হয় এটা হচ্ছে এই যে এটার চাবি। ওকে আর মাত্র 9টা আছে আমার তালা, তো 9টা তালা আনলক করা যাক। চলো চলো এটার সেকেন্ড পাজলটা খোলা যাক। সেকেন্ড পাজলটাও কত কঠিন আছে দেখো। সেকেন্ড পাজলটার মধ্যে প্রথমে যেটা স্পট করতে পারছি, ওকে প্রথমে যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে এই যে লোকটার মুচ আছে সেকেন্ডটাতে নেই, তার মানে মুচটা সরাতে হবে আমাকে, আরও 9টা মানে ফল্ট খুঁজতে হবে। ওকে মেয়েটা দেখো, মেয়েটা একটা চোখ বন্ধ, এটা আনলক করে দাও। আর মেয়েটা যে ফোনটা ধরে আছে ওটার ফোনের ছবিটাও দেখো আলাদা আলাদা আছে, তো ফোনের ছবিটাও চেঞ্জ করে দিয়েছি। নিচে চাবি রাখা আছে রেড কালারের, এটা এখানে নেই, এটাও রেখে দিয়েছি। তারপরে এখানে আরও কী আছে, ছেলেটা সবই তো আর ঠিকঠাকই আছে ভাই। আর ওকে এখানে দেখো লাভ আঁকানো আছে ডান সাইডে, তো এখানেও লাভ নেই, এটাও লাভ আঁকিয়ে দিয়েছি। তারপরে ওপরে আর কী চেঞ্জ আছে তোমরা ভালো করে দেখো যে আরও কী কী চেঞ্জ আছে। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি ডান কালার ডান সাইডের পোস্টারটা দেখো, এখানে দুটো ছেলে আছে, এখানে একটা ছেলে আছে, দুটো ছেলে হয়ে গেছে। আর ডান সাইডে একটা টাকলা, এটার মাথায় চুল আছে, তো এটা চুল সরিয়ে দাও। আর 3টা ফল্ট খুঁজতে হবে, মানে 3টা স্পট করতে হবে।
উপরে ওই বাম সাইডের পোস্টারও দেখো একটা ভুল আছে, বলো কি ভুল আছে। বাম সাইডের পোস্টার দেখো লোকটার নাক গোল আর এটা লম্বা, তো এটাও ঠিক করতে হবে। আচ্ছা লোকটা দেখো নিজ দিকে তাকিয়ে আছে ডান সাইডের ফটোতে, এটা গোল উপরে তাকাও। লাস্ট একটা ফল্ট খুঁজতে হবে। ওকে কত কষ্ট করে খুঁজে পেয়েছি ভাই, তোমরা হয়তো আগেই দেখতে পেয়েছিলে। লোকটার হাতে দেখো চারটা আঙুল আছে, প্রথমেরটা দ্বিতীয়টা তিনটা আছে। আচ্ছা এটা খুঁজতে খুঁজতে মাথা খারাপ হয়ে যায় ভাই। চলো গ্রিন কালারের কিও পেয়ে গেছি, গ্রিন কালারেরটাও খুলে দেই। এটা গ্রিন কালার, ওকে আর কয়টা আছে? একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা, আচ্ছা মাত্র আটটা আছে। আটটা তলা খুললে গেটটা আনলক হয়ে যাবে। চলো আরও পাজল সলভ করা যাক, এটাও সলভ করি। এখানেও পোস্টারে আমাকে ডিফারেন্স খুঁজতে হবে, তোমরা বলো কী কী ডিফারেন্স আছে। প্রথমে যেটা ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি, উপরে তিনটা দাগ আছে দেখো উপরে, তো এখানে তিনটা দাগ আছে, এখানে দুটো ছিল এটা তিনটা করে দিয়েছি। মেয়েটা অন্যদিকে তাকিয়ে আছে, মেয়েটা সোজা তাকাতে হবে। মেয়েটার বোতামের কালার লাল, এটা নীল, তো এটাও চেঞ্জ আছে। তারপরে ছেলেটার মাঝখানে বেল্ট আছে প্যান্টে, এটা নেই। আর উপরে আরও কী কী চেঞ্জ আছে? ওকে এখানে আর একটা ফুল আছে বাম সাইডে, যেটা এখানে নেই, এখানে ফুল বানিয়ে দেই। আচ্ছা ওকে ছেলেটার দেখো পায়ের জুতাটার কালার গ্রিন, এটাও চেঞ্জ করতে হবে। আর মাত্র পাঁচটা ফল্ট খুঁজতে হবে, মাত্র বলছি ভাই এটা। ওকে পোস্টারের ছোট্ট ছেলেটার ছবি দেখো, মনে হয় কি এরা হচ্ছে বাচ্চাকালের ফটো এদের, তো এটার কান নেই, এটার কান বানিয়ে দিয়েছি। আর কী চেঞ্জ আছে? আর ওকে ছেলেটার বাম হাতটায় দেখো ডিফারেন্স আছে, ছেলেটার বাম হাতে দেখো কতগুলো আঙুল নেই। আর একটা ডিফারেন্স আছে, ছেলেটার শার্টের বোতাম এখানে দুটা আছে, একটা আছে এখানে দুটা, এটাও ডিফারেন্স আছে। আর মাত্র দুটা ফল্ট খুঁজতে হবে আমাকে। আচ্ছা মেয়েটার চুল দেখো, মেয়েটার চুলের উপরেও একটা ডিফারেন্স আছে ভাই, তো এটাও করতে হবে। আর লাস্ট একটা ডিফারেন্স খুঁজে বার করতে হবে, তো লাস্ট ডিফারেন্স আর কি আমি তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা লাস্ট ডিফারেন্স আমি খুঁজে পেয়ে গেছি, ছবিটার ছেলেটার দেখো হাসছে, এটা হাসছে না, তো ওকে এটাও কমপ্লিট করে দিয়েছি। আমি পিঙ্ক কালারের চাবি পেয়ে গেছি, চলো পিঙ্ক কালারটা চাবিটা ইউজ করে দিই। পিঙ্ক কালারের চাবিটাও খুলে দিয়েছি আমি, তার মানে আমাকে আরও সাতটা পাজেল, কতগুলো ভাই পাজেল আছে গেমের মধ্যে। চলো এটাও কমপ্লিট করে দিই, এটার মধ্যেও ডিফারেন্স খুঁজতে হবে। এটা তো ইজি মনে হচ্ছে, অনেক এখানে দুটো বি আছে, তো এটা একটা দুটা, এখানে কিছু দাগ আছে, এখানেও ওকে এটার বুটা আছে, এখানেও দিয়ে দিয়েছি, এটার পাতা আছে এটাও বানিয়ে দিয়েছি, মাঝখানে একটা পিঙ্ক কালার আছে যেটা এতে নেই, এটা সরিয়ে দেই। আর এখানে এক্সট্রা আছে, এটা দিয়ে দিয়েছি। আর লাস্ট খুঁজতে হবে, এখানে একটা পাতা আছে, এটা ইজি ছিল, এটা অত কঠিন ছিল না। তো আর একটা আমি গ্রিন টাইপের একটা তালা পেয়ে গেছি, মানে সরি চাবি পেয়ে গেছি, তো এই চাবিটাও খুঁজে খুলে দেই। এটা হচ্ছে এই তালাটার চাবি। আচ্ছা আর আমাকে তিনটা ছয়টা তালা খুলতে হবে, তো ছয়টার জন্য আমাকে আরও পাজল সলভ করতে হবে। চলো এই পাজলটা ভাই কি, এটা সলভ করতে পারবো না আমি, এটা সলভ করতে হলে আমাকে এরম করতে, ওকে এরম না, এটা রাউন্ড রাউন্ড ঘুরছে রোল রোল, তার মানে এটা ইজি হবে। ওকে ইজি আছে, আমি যতটা কঠিন ভাবছিলাম অতটা না, আমি ভেবেছিলাম যে আলাদা আলাদা করে গুছাতে হবে, কিন্তু সেরকম না, এটা সহজ আছে ভাই, অতটাও কঠিন না, খুব সহজ আছে, এটা যে কেউ পারবে ভাই, এটা তো বাচ্চারাও পারবে, এটা অতটা কঠিন না। উপরে চুলটাও ঠিক করে দিয়েছি, ডান সাইডে সবই ঠিক করে দিয়েছি প্রায়। ওকে এইটাও ঘোরাতে হবে, চাবি বানাতে হবে, আর একটা ফল্ট আছে। আচ্ছা এখানে আর একটা ফল্ট আছে, ওকে আর কী ফল্ট, ওকে ওপরে আর একটা ফল্ট আছে উপরেটা ভাই, ওকে এটাও সলভ করে দিয়েছি ভাই, এটা অনেক ইজি ছিল। তো চলো নেক্সট করা যাক, এটার জন্য আর একটা চাবি পাবো আমি। চলো আর একটা সিলভার কি পেয়ে গেছি, সিলভার কিটাও নিয়ে নিয়েছি, সিলভার কিটা আমি সিলভার লকে ইউজ করি। ওকে আমাকে খুঁজতে হবে আর মাত্র পাঁচটা কি, পাঁচটা কি দেখো, পাঁচটা খুঁজে পেয়ে যাবো। এখানে বিড়াল আছে, বিড়াল, বিড়ালের চিহ্নে দেখো এখানে একটা লাল কালারের লাভ আছে, যেটা ডান সাইডে নেই, ছোটো লাল কালারের লাভ। তারপরে নিচে ফুটা দুটোর কালার হলুদ না, এখানে ব্লু, এটাও ব্লু। এই বিড়ালের জিভ বের করা আছে, তার মানে এটা হবে না। আর চেঞ্জেস কী আছে, এখানে খাবারের মধ্যে একটা চাবি আছে, এই বাটির মধ্যে জলটা বেশি আছে, তারপরে এখানে দুটো মাছ আছে, এখানে একটা আছে, আর চারটা ফল্ট খুঁজতে হবে ক্লু। আর এখানে আর একটা দাগ আছে যেটা ওটাতে নেই, আর কোনো দাগ আছে, হ্যাঁ এখানে আর একটা দাগ আছে, হয়ে গেছে। আর দুটো ফল্ট খুঁজতে হবে, দুটো কী কী ডিফারেন্স আছে। আচ্ছা বিড়ালের লেজটার মধ্যে একটু ডিফারেন্স আছে, আচ্ছা হয়ে গেছে। আর মাত্র একটা লাস্ট খুঁজতে হবে ডিফারেন্স, আর একটা ডিফারেন্স কী আছে ভাই আমি তো খুঁজে পাচ্ছি না, তোমরা ভালো করে দেখো ছবিটা যে আর একটা ডিফারেন্স কী আছে। আচ্ছা আমি পেয়েছি, দেখো নিচে যে বিড়ালটা খাওয়ার খায় যে বাটিতে, সেই বাটির মধ্যে একটা বিড়ালের ছবি আঁকানো আছে, এই দেখো এটাও সলভ করে নিয়েছি, ইজি ইজি ভাই, অতটাও কঠিন না। চলো নীলটাও পেয়ে গেছি, নীলটা দিয়ে নীল কিটা খোলা যাক, চলো নীলটা খুলে দেই। আরে ভাই এদিকে আয়, নীলটা খুলে দিয়েছি, আমাকে মাত্র আর তিনটা চারটা লক খুলতে হবে, একটা গ্রে কালারের খুলতে হবে। চলো এবার আমি আরও দেখি কী পাওয়া যায়, এটাও তো কমপ্লিট করে দিয়েছি, এটা কমপ্লিট করতে হবে। ওকে এখানে আমাকে স্পট করতে হবে এই টাইপের ফুল,
যে ফুলের নিচে একটু সবুজ কালারের পাতা আছে, তো কোন ফুলের নিচে? এটা 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 নিচে পাতা আছে। আর ভাল্লুক একটু লাইট কালারের ভাল্লুক, এটা 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 এটা। তারপরে একদম কালো কালারের ভাল্লুক সামনের দিকে তাকিয়ে আছে, এটা হবে। আর একটা এটা কি, এটা ডাল গাছের ডাল, এটা হবে। তারপরে পাতা, এটা হবে। তারপরে সবুজ কালারের গাছের উপরে ভাল্লুকের পা আছে। সবুজ কালারের গাছের উপরে ভাল্লুকের পা কোথায় আছে ভাই? ও, ভাল্লুকের পা তো গাছের উপরে একটাও নেই, এটার আছে কিন্তু ওরম হবে না। আচ্ছা ঘাসের, আচ্ছা এটা হবে, ওকে। আর হলুদ কালারের, আচ্ছা এটা হবে, এটা ইজি আছে, অত কঠিন না। আর এরকম হাত কার আছে? এরকম হাত তো কারো নেই। আচ্ছা এটার পা এরকম। আচ্ছা চলো, এখানে আর একটা আছে যেটা, এটা হবে। তারপরে একটা ঘাস আছে, ঘাসের উপরে পিঙ্ক কালার, এটা কোনটা? এটা এটা, ওকে, এটাও ইজি ভাই, অত কঠিন না, হয়ে গেছে কমপ্লিট। তোমরা কতগুলো ক্লু, মানে ক্লু বার করতে পেরেছিলে আমাকে বলো কমেন্টে। তো চলো এটাও কমপ্লিট করে দিয়েছি, এটাও খুলে দিয়ে আমার মাত্র আর তিনটা তালা খুলতে হবে। তিনটা কালা, মানে তিনটা তালা, চলো আনলক করা যাক। তিনটা তালা দেখি, এগুলোও কমপ্লিট করে দিয়েছি, এটাও কমপ্লিট করতে হবে। আচ্ছা এটাও ইজি মনে হচ্ছে। ছেলেটা হাসছে, এটা হাসছে না, এটা একটা ডিফারেন্স। ছেলেটার সামনে তাকিয়ে আছে, এটাই তাকিয়ে নেই, এটা আর একটা ডিফারেন্স। মেয়েটা হাত আছে, এটাতে হাত নেই, আচ্ছা এটা আর একটা ডিফারেন্স। আর এখানে লাঠিটা আছে না পেছনে, এটা বড়, এটা ছোট, তো এখানে আর একটা ডিফারেন্স। এখানে আর কি আছে ডিফারেন্স? এখানে আর একটা দাগ আছে যেটা নেই, আর একটা ডিফারেন্স। ছেলেটার শার্টের দুটা বোতাম আছে, এটা একটা ডিফারেন্স। তারপরে মেয়েটার এখানে দাগ নেই জামার মধ্যে, এটা হচ্ছে। আচ্ছা এখানে একটা কচুরি পানা আছে যেটা উপরে নেই, ওকে। তো এখানে সব কিছু, আচ্ছা দড়ি নেই বসির মধ্যে, দড়িটা ছিল না, এটা বানিয়ে দিয়েছি, ওকে। এই যে গাছটার মধ্যে অনেকগুলো ডাল আছে, এটাতে নেই, এটাতে ডাল দিয়ে দিয়েছি। আর কি আছে? আর মাত্র দুটা খুঁজে বার করতে হবে, দুটা ফল্ট, দুটা ফল্ট আর কি। আচ্ছা এখানে ডাল নেই, এখানে একটা ডাল আছে। লাস্ট পয়েন্টটা খুঁজে পাওয়া অনেক মুশকিল হয়ে যায় ভাই, লাস্টের টাইমে খুঁজে পাচ্ছি না যে আর কী ফল্ট আছে। আমি জানি তোমরা এসে আবার কমেন্টে অনেকেই বলবে তুমি তো নুব, খুঁজে পাও না। আমি না পেলে কী করবো ভাই, এটা কঠিন আছে, অতটাও সহজ না। আচ্ছা আমাকে ক্লু নিতে হবে মনে হয়, আমি এমনি এমনি লাস্টটা খুঁজে পাচ্ছি না। তোমাদের চোখে পড়ছে কি না আমি জানি না, কিন্তু আমার চোখে আর কিছু পড়ছে না। তো চলো ক্লু নেওয়া যাক, ওকে। মেয়েটার মুখের মধ্যে, ও শিট ভাই, মেয়েটার নাকটা গোল ছিল, ওটা নাকটা লম্বা ছিল, আমি এটুকু দেখতে পারিনি। কত নুব আমি ভাই, চলো এখান থেকে হয়ে গেছে। একটা নীল কালারের চাবি পেয়ে গেছি আর একটা, চলো এই চাবিটা ইউজ করা যাক গেটের মধ্যে। নীল কালারের চাবিটা এখানে ইউজ হবে, আমাকে মাত্র আর দুটো তালা খুলতে হবে। আচ্ছা তো এখানে আর দুটো বাকি আছে পাজল, তো এটা দাঁড়াও, এটা আগে করি। এখানেও ফল্ট আছে, প্রথমে মেয়েটা হাসেনি, পরেরটা হেসেছে কিছু। আচ্ছা ছেলেটা রেগে আছে এখানে, আর মেয়ে ছেলেটার হাত ওপর দিকে আছে, এটা নিচ দিকে আছে। আর এই গাছের মধ্যে দাগ দেওয়া নেই, গাছের মধ্যে দাগ দেওয়া আছে। তারপরে নিচে, আচ্ছা এখানে তিনটা পাতা আছে, এখানে দুটো পাতা ছিল, এটাও দিয়ে দিয়েছি। এই গাছের পাতার মধ্যে লাল আছে, এখানে নেই, তো এটাও আমি সরিয়ে, মানে সরিয়ে দিয়েছি। ছেলেটার বেল্ট নেই এখানে, বেল্টটাও বানিয়ে দিয়েছি। আর চারটা ফল্ট খুঁজতে হবে, ওকে। ছেলেটার একটা আইব্রো নেই, আচ্ছা। আর তিনটা ফল্ট খুঁজতে হবে, আচ্ছা পাতাটার মধ্যে দেখো নেই, পাতাটার একটা ফল্ট ছিল। আচ্ছা এই গাছটার মধ্যে দেখো এটা নেই, এটা আমাকে করতে হবে। আচ্ছা এটা হয়ে গেছে, একটা হয়ে গেছে, আর একটা আছে ভাই লাস্টেরটা, আমি খুঁজে পাচ্ছি না আর কি ফল্ট আছে না, আমি ভাই খুঁজে পাচ্ছি না। এটা তো আমাকে ক্লু ইউজ করতে হবে, তাছাড়া আমি পারবো না। চলো ক্লু নিয়ে নিয়েছি, ও এই পোকাটার একটা পা ছিল না এখানে। আরে ভাই একটা ইজি জিনিস পারি না আমি কমপ্লিট করতে। চলো সিলভার কিউ পেয়ে গেছি, সিলভার কিটা এখানে ইউজ করি। লাস্ট আমাকে একটা ইয়েলো কি খুঁজতে হবে, তাহলে আমাকে হয়ে যাবে। ইয়েলো কিটা আমি এখানে কমপ্লিট করলে পেয়ে যাবো, তো এই পাজলটা আমি কমপ্লিট করতে পারবো, এটা ইজি মনে হচ্ছে। তো এখানে প্রথমের মেয়েটা হাসছে, এটাতে হাসছে না, তো এটা আমি করে দিই কমপ্লিট। আর এখানে আপেলটা চকচক করছে, এখানে করছে না, এটাও করে দিয়েছি। ওপরে আর একটা আপেল চকচক করছে না, এটা করে দিয়েছি। ছেলেটার একটা বোতাম বেশি আছে এখানে, এটাও ঠিক করে দিয়েছি। আরও তো ফল্ট আছে, আর মেয়েটার হাতটা ঠিক নেই, এখানে হাতটা ঠিক করে দিয়েছি। ছেলেটারও একটা হাত ঠিক নেই, আচ্ছা এটাও ঠিক করে দিয়েছি। আচ্ছা আর একটা হচ্ছে ছেলেটার নিচ দিকে তাকিয়ে আছে, এটা সোজা তাকাতে হবে। আমাকে আরও দুটো ফল্ট খুঁজতে হবে, আর দুটো ফল্ট কী আছে এখানে? আচ্ছা মেয়েটার চুলটা দেখো, ওপরে একটা চুল উপর দিকে গেছে, এখানে নেই সেটা, এটাও খুঁজে দিয়েছি। এটা গেমের লাস্ট পার্টের লাস্ট পাজল, এটা তোমরা বলো যে কী হবে তাড়াতাড়ি। আমি ভাই বুঝতে পারছি না এটা আর কী হবে, লাস্টে একটা মাত্র ছাড়া পড়ে গেছে ভাই, এটার জন্য আমাকে ক্লু নিতে হবে শেষ পর্যন্ত। হাই কপাল, এটা বোটাটা বড় ছিল, এটাই ছোট ছিল, আমি এটুকু খুঁজে পাচ্ছিলাম না ভাই, কত নুব। চলো এটাও কমপ্লিট করে দিই, হয়ে গেছে, ওকে। আমি আর একটা চাবি পাবো, লাস্ট ইয়েলো কিটাও পেয়ে গেছি, ওকে। চলো এবার ইয়েলোর কিটা দিয়ে আমি ইয়েলো ইয়েটা খুলে ফেলি, চলো এটা খুলে, আরে ভাই এখানে খুলে ফেলি, ওকে খুলে গেছে, গেট খুলে দিই,
ওকে ফাইনালি গেট খুলে গেছে, 12টা লক আনলক করে দিয়েছি। তো তাড়াতাড়ি ভিডিওটাতে লাইক করে দিও অবশ্যই, যদি এরকম গেম আরও চাও তাড়াতাড়ি ভিডিওটাতে লাইক করো, আর তাড়াতাড়ি চ্যানেলটি যাতে নতুন এসব চ্যানেলে আগে সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি আমাদের 1 মিলিয়ন হিট করতে হবে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, কি করছো তোমরা। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে, বাই বাই। আর কী কী গেম দেখতে চাও হ্যাঁ কমেন্টে অবশ্যই বলো যে তোমরা কী কী গেম দেখতে চাও, তাহলে সেই গেমটাও আমি খেলবো পরের দিন। তো তাড়াতাড়ি ভিডিওটাতে লাইক করে দিও কিন্তু, আমি গেলাম, বাই বাই।